এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমার বাড়িতে এসেছে আমার মাসি এবং আমার মাসতো ভাই, তো সেই জন্য আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ওরা এসেছে বেসিক্যালি সকালবেলা, তো তখন আমি আর ব্লগ করতে পারিনি। আর সন্ধেবেলা এখন একটু পরে আমরা একটু বেরোবো, তো ওরা রেডি হচ্ছে আর আমি এখনও রেডি হইনি, আমি রেডি হব। তো তারপর তোমাদের সাথে ওদের আলাপ করিয়ে দিচ্ছি। তো এইখানে সাজগোজের পর্ব চলছে, মাস্ক পরে নিয়েছে তোমার ভাই, একজন ডেন্টিস্ট, সদ্য লাইসেন্স পেয়েছে, আমাদের দাঁত নিয়ে আর কোনো দুর্ভাবনা রইল না, ঝরে যাওয়ার আগে সব বাঁধিয়ে দেবে। হ্যাঁ, আর আমার দাঁতের প্রায় প্রবলেম হয়, তো আমার প্রবলেমগুলো সলভ করবে। আর এই হচ্ছে আমার মাসি, আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে প্রিয়, আমার মায়ের পরেই। তো এরা সবাই এসেছে আজকে, মেসোমশাই আসেননি, তো ওরা সবাই ওরা এসেছে। তো ভাই গাড়ি করে মাকে নিয়ে এসেছে এখানে, মানে আমার মাসিকে নিয়ে এসেছে নিজে ড্রাইভ করে। তো এখন আমরা আবার আমাদের সবাইকে ড্রাইভ করে ও নিয়ে যাচ্ছে, দেখি কোথায় যাই, একটু বেরোচ্ছি। দেখো এখান থেকে পুরো শহরের একটা অংশ দেখা যায়। হচ্ছে ভেতরটা, আর বাইরে ওরা এই এরিয়াটা বসার জন্য রেখেছে। থেকে বেরিয়ে আমরা চললাম সল্টলেকের উদ্দেশ্যে, সেখানে পৌঁছে ডিনার করব সিক্স বালিগঞ্জ প্লেসে। রাতের কলকাতা আমার বরাবরই ভীষণ সুন্দর লাগে, আজ আরও একবার এই কলকাতাকে উপভোগ করলাম। বালিগঞ্জ প্লেস সল্টলেকে ওদের যে ব্রাঞ্চটা রয়েছে, তো সেখানে এসেছি আমরা এখন খেতে। হ্যালো, এই মাসি ফোনে কথা বলছে। তো দেখো আমরা খাবার খেতে শুরু করে দিয়েছিলাম, তো হঠাৎই আমার ভাইয়ের মনে পড়ে যে আমরা খাবারের কোনো ছবি তুলিনি বা ভিডিও করিনি, তো তখন আমার আমি আবার মোবাইল অন করে এখানে তোমাদের দেখাচ্ছি। তো আমরা নিয়েছি পোলাও আর
চিকেন নিয়েছে অভিষেক আর ভাই, আমাদের জন্য রয়েছে ওদিকে ভেটকির পাতুরি, আর এদিকে রয়েছে এটা হচ্ছে ছানার ডালনা। আর আমরা স্টার্টারে যেটা নিয়েছিলাম সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। সেটা ছিল কি ছিল সেটা চিংড়ির কাটলেট, রাইট, চিংড়ির কাটলেট। তো ওই এখানে হচ্ছে ফুলকপি রোস্ট। বালিগঞ্জ প্লেসে জমিয়ে ডিনার করলাম আমরা। খাবারের কোয়ালিটি খুবই ভালো। পুজোর সময় তোমরাও এখানে চলে আসতে পারো, আশা করি ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে চললাম বাড়ির দিকে। এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।